ভিডিওতে শেয়ার করা এই প্রশ্নপত্রটি উচ্চ মাধ্যমিকের একটি স্কুলের জিওগ্রাফির প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রটি তোমাদের প্রত্যেকের টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডেল কোশ্চেন পেপার হিসাবে কাজ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি থেকে অনেকাংশেই তোমরা উপকৃত হতে পারবে তো প্রথমেই বলে রাখি কিছু বিভাগ নিয়ে প্রশ্নটি তৈরি করা হয়েছে তো বিভাগ কয়ে রয়েছে এমসিকিউ এসিকিউ এবং পরবর্তী বিভাগগুলিতে তোমাদের বড় প্রশ্ন আলোচনা করা রয়েছে প্রশ্নটির মধ্যে এবং পরীক্ষায়ও এমনভাবেই তোমাদের থাকবে তো প্রথম প্রশ্ন রয়েছে চুনাপাতর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে চারটি অপশনের মধ্যে দেখে নিও দ্বিতীয় প্রশ্ন যে পুরোদিশ বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে তার পরবর্তী রয়েছে মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে চার নম্বর রয়েছে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও তো পরবর্তী প্রশ্ন রয়েছে হ্যারিকেন নামক ঘূর্ণ ঘূর্ণঝড় জন্ম দেয় তো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কমেন্ট পড়ে অন্যান্য স্টুডেন্টরাও উপকৃত হতে পারবে পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি চারটি অপশান অবশ্যই দেখে নিও পরবর্তী প্রশ্ন একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো পরবর্তী আট নম্বর দাগে প্রশ্ন রয়েছে ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পরবর্তী প্রশ্ন রয়েছে প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো তার পরবর্তী প্রশ্ন রয়েছে মিলার জাতীয় শস্য যে কৃষি পুন প্রধান ফসল তা হল পরবর্তী প্রশ্ন কার্পাস বস্ত্রবায়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত শ্বাস হল তো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও পরবর্তী প্রশ্ন ওজন হাসেল কাঁচামালের দ্রব্যসূচক চিহ্ন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অবশ্য তোমরা দেখে নিও এক নম্বর প্রশ্ন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রতিষ্ঠাতা কে পরবর্তী দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো তো তার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের পরিধান সর্বাধিক ঘটে তার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোন শহরের ন্যূনতম জনসংখ্যা চারটি অপশনের মধ্যে অবশ্য তোমরা দেখে নিও পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে তার পরবর্তী প্রশ্ন পানামা খাল যুক্ত করেছে তো অবশ্য তোমরা দেখে নিও অপশানগুলি উনিশ নম্বর প্রশ্ন হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংঘস্থলে গড়ে উঠেছে তা হলো পরবর্তী প্রশ্ন ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচকের হলো তার পরবর্তী বিদ্যাক থেকে শুরু হয়েছে তোমাদের এসএ তো এসএ কিউটিউতে যাবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে এমনই কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল সহ যে কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো পরবর্তী বিদ্যাগের যে এসকিউগুলি রয়েছে এই এসএকিউগুলিও তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ এসএকিউ এবং বড় প্রশ্নগুলিকে দেখে নাও তোমাদের টেস্ট না হলেও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমরা অতি অবশ্যই উপকৃত হতে পারবে প্রথম প্রশ্ন রয়েছে এসএ এর ক্ষেত্রে অন্ধ উপত্যকা বলে দ্বিতীয় প্রশ্ন দুটি কাস্ট কীভাবে গঠিত হয় তৃতীয় প্রশ্ন উত্থিত উপকূল কাকেবারে পরবর্তী বাজাদা বলতে কী বোঝায় পাঁচ নম্বর প্রশ্ন পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও ছ নম্বর কোন ধরনের মৃত্তিকা শারীরিক শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত সাত নম্বরে মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো পরবর্তী ঘূন্যবাদের চক্ষু বলতে কি বোঝো ন নম্বর প্রশ্ন জেঠ বায়ুপ্রবাহ কি তার পরবর্তী প্রশ্ন ভাসমান মৌলীয় জল উদ্ভিদ সংজ্ঞা দাও পরবর্তী উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কী বোঝায় পরবর্তী প্রশ্ন নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কি তার পরবর্তী কোন অঞ্চলে শস্য প্রগড়তা কীভাবে নির্ণয় করা হয় তার পরবর্তী প্রশ্ন কেরালে স্থানান্তর কৃষির নাম কী তার পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম করো পরবর্তী কাগজ শিল্পের চারটি কাঁচামানের নাম লেখো তার পরবর্তী ডাব্লুটিও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আঠারো নম্বর প্রশ্ন জলবিন্দু বসতি বলতে কী বোঝায় তার পরবর্তী প্রশ্ন গতি জনকীর্ণতা বলতে কী বোঝায় তার পরবর্তী প্রশ্ন পরিকল্পনা অঞ্চলে সংজ্ঞা দাও একুশ নম্বর প্রশ্ন ক্ষুদ্র অঞ্চলে সংজ্ঞা দাও তার পরবর্তী সিদ্ধাক থেকে শুরু হয়েছে তোমাদের সাত নম্বর মানের যে পাঁচটি বড় প্রশ্ন থাকে সেই পাঁচটি বড় প্রশ্নের আলোচনা তো বড়ো প্রশ্নের আলোচনাটি করবার পূর্বে তোমাদের কাছে একটি কথা শেয়ার করে রাখি এর আগের কিছু ভিডিওতে আমি তোমাদের সঙ্গে নানান স্কুলের বিভিন্ন মডেল কোশ্চেন পেপার সহ স্কুল টেস্ট প্রশ্নপত্র সম্পূর্ণ কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে এমসি উত্তর সহ এবং বেশ কিছু প্রশ্ন সম্পূর্ণ ভিডিওর আকারে তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত সেই সমস্ত ভিডিওগুলিকে দেখোই তোমরা অতি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিয়েও পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে তো সিদ্ধাগের প্রথম প্রশ্ন রয়েছে কাস্ট অঞ্চলের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলি সংক্ষেপে আলোচনা করো নংনি ভবন বলতে কী বোঝায় এবং অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও দ্বিতীয় রয়েছে মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো এলুভিয়েশন বলতে কি বোঝো তিন নম্বর ভারতের পূর্বাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের কেন্দ্রী ভবনের কারণ ব্যাখ্যা করো কার্পাস বয়ন শিল্পকে শিকর আলগা শিল্প বলা হয় কেন পরবর্তী জন কীর্ণতা তার সংজ্ঞা দাও ভারতের নগরায়নের সমস্যা সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরে জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্ক আলোচনা করো জীববৈচিত্র্যের কেন্দ্র কাকে বলে তার পরবর্তী উইলিয়াম মরিস ডেভিড বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসভা আলোচনা করো এবং এলুভিয়েশান বলতে কি বোঝো সাত নম্বর ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব উল্লেখ করো শস্য সমন্বয় সংজ্ঞা দাও আর নম্বরে পৌরবসির সংজ্ঞা দাও পরিকল্পনা অঞ্চলে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝায় এবং নম্বরে রয়েছে কানাডা কাগজ শিল্পের উন্নত কেন আইসোড্যাপেন কী তো ভিডিওর মধ্যে যে প্রশ্নপত্রটি শেয়ার করলাম এই প্রশ্নপত্রটি তোমাদের স্কুলের টেস্ট এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডেল কোশ্চেন পেপার হিসাবে তোমরা গণ্য করতে পারো তো অতি অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে এমনই কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুল না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি দিন নতুন আর কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে